কিছু যুবক, এটা তোমার ওই ন্যারো প্যান্ট সংস্কৃতি না, বুঝলে? এটা হচ্ছে শিরিশতলা রাষ্ট্র ঘোষিত সাংস্কৃতিক ঐতিহ্য। হ্যাঁ, এই যে শতবর্ষী শতবর্ষী সিরিজ বৃক্ষ, ওপেন অ্যাক্সেস রিসোর্স, সৌন্দর্য পিয়াসীদের বিচরণ ভূমি, আর ব্রিটিশ সূর্য সন্দেহ, পাকিস্তানের পাকিস্তানিদের জন একাত্তরের মুক্তি সেনাদের কতবারে প্রকম্পিত স্থান, শহীদ আব্দুর রব সহ অসংখ্য মুক্তিযোদ্ধা খুনি আছে এই মাটিতে। এই মাটি তো নয়, চাকার হৃৎপিণ্ড। হাই শকুনি, হাই শকুনি, কিছু বল মারলে তুমি এই সাপের বুকে নিপজ্জ, আর তিরবি দিল আমার বুকে, আর রক্ত ঝরো ঝরো রক্ত ঝরো ঝর, বিষের জ্বালায় দেব তোকে মরণ কামার, শকুনি জলদি সটকে পর, আরে শকুনি জলদি সটকে পর, আরে আমার ভাইয়ের এই খবর, আমরা জ্বালাই মোমের বাতি, আরে আমার ভাইয়ের এই খবর, আমরা জ্বালাই মোমের বাতি, আমরা জ্বালাই আগর বাতি, বিশাল ছায়া বিক্ষতে বিশাল বাঁচাতে, আরে ছায়া দেয় যে দিন রাত, ছায়া দেয় যে দিন রাত, ছায়া দেয় যে দিন রাত, সেই বৃক্ষ নিধন করে কবর উপরে ফেলে তুমি এখানে ইমারত বানাবে, এটা তুমি মেনে নিবে কি করে? ছয় একর কেন, এক ইঞ্চিও নয়। বাবারে, আপনি তো আমার গায়ের উপর উঠে যাচ্ছে। ক্যাম্পের ছিল, হ্যাঁ ক্যাম্পের তো হাত দেয়, আমাকে একটু বুঝতে দাও। হ্যাঁ বুঝো না তো, ভয় না তো, কেন নম্বর দে। আচ্ছা, রেল কর্তৃপক্ষ এই জায়গাটা কেন দিল? ওদের তো আরো অনেক 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 সিটি কর্পোরেশন আছে, অন্দরের আছে, কিন্তু এই জায়গাটা কেন দিল? হ্যাঁ সত্যি তো, এই জায়গায় যদি মেডিকেল কলেজ, হাসপাতাল, নার্সিং হোম এসব স্থাপনা হয়, তাহলে তো আমাদের সেই শতবর্ষে সমস্ত ঐতিহ্য হারিয়ে যাবে, হারিয়ে যাবে, হারিয়ে যাবে আমাদের সেই সিআরবির শিরিশতলা, যেখানে শুয়ে আছে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর রব সহ আরো অনেকে, হারিয়ে যাবে আমাদের বাঙালি সংস্কৃতি ঐতিহ্যে মহা পার্ব। আচ্ছা, ইনভাইটেড করারা নাকি 50 বছর পরে এটা আবার ফেরত দেবে, আমার মনে হচ্ছে 5 বছরের মধ্যে এই পুরো সিআরবিটা বুঝলাম। ঠিক, আমাদেরকে ওরা ঢোকা বানাচ্ছে, আরবে বেকুব তাই জমালার, আরবে ওরা বানাতে ও পাবলিক বেকুব না, বুঝছো না? আরে ট্যাঙ্কের করে ট্যাঙ্কের করে অবশেষে বলবে হাসে মৌরসি বার্তা, এটা আমার বদ্ধা সম্পর্ক, বুঝছো না ভাই? এভাবে পাবলিক প্রাইভেট কোম্পানির চুক্তি নামে জনগণের সমস্ত সম্পদ ওই সমস্ত চোর বাট্টা দুর্নীতি বাজরা দুটো পড়ে খাচ্ছে। আর অন্যখানে সরে যাও, কথা হলো খাটি, কথা
মানুষ তোমরা যারা জিত দিতে চাও, আরে কেমন মানুষ তোমরা যারা জিত দিতে চাও, আরে জনগণের ১০০ টাকায় পাত পানি খাও, আরে নিবারণ পাত পানি খাও। একটা সীমায় আছে ওরে, জীবনধারা মিরো একটা সীমায় আছে ওরে, ধরিলেও শান্তি পাবি না অন্ধকার গহ্বরে। আরে প্রকৃতিকে ধ্বংস করবে ভবন করিয়া, আরে প্রকৃতিকে ধ্বংস করবে ভবন করিয়া, আরে শহীদের রক্ত বর্তমানে পায়েতে মারিয়া, আরে পায়েতে মারিয়া। আরে চেরা ঢুকে দিতে যাও এই ফাটগার ঢুকে, জ্বলছে আগুন জ্বলছে আগুন সবার চোখে মুখে, ফুসিয়া উঠি বেয়াগুন ঘটবে অঘটন, ফুসিয়া উঠি বেয়াগুন ঘটবে অঘটন, দেশের প্রধান করতে পারে অগ্নি নির্বাপন। প্রধানমন্ত্রী যদি ঘোষণা দিতে তাহলে আরো তাড়াতাড়ি আইএমসি কমলা ভরিব। ঠিক ঠিক সুবিজন, বিগত দুই মাস যাবৎ প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক কর্মীরা, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা এখানে প্রতিবাদ জানাতে আসছে। শিশু সংগঠন থেকে শুরু করে যুব মহিলা সংগঠনের প্রতিটি মানুষ প্রতিদিন এখানে মিলিত হয়ে প্রতিবাদ জানাচ্ছে। আমি বুঝতে পারছি না এখনো কেন সরকারের কানে পানি ঢুকছে না। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর বলতে চাই, আপনি যখন আপনি ক্ষমা নিন, চট্টগ্রামের মানুষের প্রাণের কথা আপনি অনুধাবন করুন এবং অবিলম্বে চট্টগ্রামের মানুষের প্রাণের দাবি এই সিআরবিকে রক্ষা করার জন্য এই হাসপাতালটি অন্যত্র সরিয়ে দেওয়ার জন্য আপনি একটি সার্কুলার জারি করুন। আমরা আপনাদের সাথে আছি, আপনার সাথে তারা মসজিদে মন্দিরে বসে করে অপকর্ম, এমন পরিবেশের উপর তাদের গুণাচর, এমন পরিবেশের উপর তাদের গুণাচর, আর তারার পক্ষে মুখ্য পুরা বছর ধরে তোরা আমাদেরকে ছায়া দিলি, ভালোবাসা দিলি, বিরোধ ছিলেন,
তবে শহীদকে জায়গা করে দিলি তোর ছায়ায়, এই মাটি এই তুলা এই সাত রাস্তার মোড় এই মিলন কুঞ্জ সব কাটা করে দেব। হৃদয়ের ফরিত রক্ত তোদের বোবা কান্না শহীদের গোড়ের ব্যথিত মাটি এই নয় সৈনিক সবার সবুজ পরশের নিদারুণ পাবচ্ছে এমন অপূর্ব সংস্কৃতির চিরপতনের কষ্ট শহরের নানা নর্দমা গড়িয়ে একদিন ফেসে যাব ওই কর্ণফুলির জলে, যে কর্ণফুলি ওই চারি চারি বনের সভ্যতার কাঁচা হারিয়েছে তার সন্ধান ওরা কেড়ে নিয়েছে জঙ্গল সভ্যতার প্রাণ প্রবাহ তোরা তোরা ওকে হারিয়ে যাবি তাহলে আমার রইল কি রইল কি। সভ্যতার বিপরাহীন জনেরা একে একে তোমার বস্ত্র হরণ করে নিবে, রক্ষা তোমার সন্তানেরা আমি আছি। বাতাস খাইলে
শামসুফালির গান শুনিলে আচ্ছা সাত রাস্তাত মরো তাইলে শিরিস্তলাত আই বইলে ইউনাইটেডের গ্রুপ রক্ষা করলে রক্ষা করলে প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন সিএবি রক্ষমঞ্চের আয়োজনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। তারা একটা বিভিন্ন নাটক, গান এবং কবিতার মাধ্যমে আসলে তারা প্রতিবাদ জানাচ্ছেন সিএলবি যে ইউনাইটেড কোম্পানির তত্ত্বাবধানে আসলে যেখানে সিএলবি সিএলবি এলাকাতে যে জায়গাটিতে আসলে হাসপাতাল হচ্ছে তারা দীর্ঘ দেড় মাসের উপর আসলে প্রতিবাদ জানিয়ে আসছেন। এই সেই সাথে আমরা একটু এখানকার কয়েকজন যারা আসলে নাট্যকর্মী হিসেবে অভিনয় করেছেন তাদের কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো, একটু তারা আসলে জানতে চাইবে তাদের মনোভাবগুলো। সেই সাথে একটু বলবো, আপনার একটু জানতে চাইবো আচ্ছা যে আজকে যে অনেক এই নাটকের মাধ্যমে আপনারা প্রতিবাদ জানালেন, সেই প্রতিবাদের একটি ভাষা যদি আমাদের চট্টগ্রাম হোক প্রতিবাদ একটি অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে আমাদের আজকে সরাসরি প্রোগ্রামে যদি একটু বলেন যে কেন সিআরবিতে আপনারা হাসপাতালটা চাচ্ছেন না এবং হাসপাতালের বদলে সেই জায়গাটিতে আসলে কী করলে ভালো হবে আপনারা মনে করছেন? আসলে সিআরবি আমাদের একটি বাঙালি সংস্কৃতির অংশ, এখানে প্রতি বছর বর্ষবরণের মেলা হয়, হাজারো মানুষ আসে এখানে, সারা বছর শিশু কিশোর কপোত কত কপোতি সবাই ঘুরতে আসে। আমরা মনে করি এখানে প্রায় 250 প্রজাতির উদ্ভিদ আছে, এই গাছগাছালি আমাদেরকে অক্সিজেন দেয়, এটা একটা অক্সিজেন ফ্যাক্টরি। আর এই অক্সিজেন ফ্যাক্টরি আমাদের খুব বেশি বেশি প্রয়োজন, পরিবেশটাকে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমাদের এই অক্সিজেন ফ্যাক্টরির প্রয়োজন আছে। এবং মনে করেন আজকে যে এখানে যে সুন্দর নির্মল পরিবেশ, এই পরিবেশটা হারিয়ে যাবে। এখানে আমাদের বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর রবের কবর এবং ওনার সাথে ওনার সহযোগী আরও কয়েকজনের কবর আছে এখানে। তাই আমরা বলবো আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যারা সাংস্কৃতিক কর্মী আছি, নাট্যকর্মী আছি, আমাদের মনের কথাটা উনি বুঝবেন, একটু চিন্তা করবেন। আমরা চাই এখন যেভাবে আছে সেভাবে আরও সুন্দর করে এটাকে যাতে সংরক্ষণ করা যায় সে ব্যবস্থা করার জন্য। আমাদের তো হাসপাতালে জায়গার অভাব নেই, সিআরবিতে আরও একটি হাসপাতাল আছে, ওইটাকে উন্নয়ন করো, ওইটাকে সাততলা করুক, ওইটাকে সংস্কার করা হোক। আরও কুমিরাতে আছে জায়গা আছে, ভাটিয়ারিতে অনেক খাস জায়গা আছে, সেখানে করতে পারে। কিন্তু এই শহরের প্রাণ কেন্দ্রে যে মানুষের যেটা ফুসফুস খ্যাত, এই চট্টগ্রামের ফুসফুস, সেই ফুসফুসটাকে ধ্বংস করে দিলে আমাদের প্রজন্ম কোথায় যাবে, কীভাবে আগাবে? আমাদের এই কোমলমতি শিশুরা কী বলবে যে আমাদের এই শহরের মধ্যে একটা নির্মল পরিবেশ, সুন্দর পরিবেশের একটা বসার কোনো প্লেস নেই, জায়গা নেই। তা আমি বিনীত অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমরা যারা সাংস্কৃতিক কর্মী আছি, আমরা চাই এই শিরিষতলা শত বছরের সাক্ষী যাতে সেভাবেই থাকে, এটাকে এভাবে আরও সুন্দর করে ভালো করে যাতে সংরক্ষণ করা হয়, মাননীয় প্রধানমন্ত্রী সেটুকুই করবেন এবং পাশাপাশি এই হাসপাতালটা অন্যত্র সরিয়ে নেবেন। আমরাও চাই হাসপাতাল হোক, তবে সেটা এখানে নয়, অনেক সরকারি খাসভূমি আছে সেখানে নেওয়ার জন্য বিনোদন করছি। আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনারা আসলে সাংস্কৃতিক কর্মীদের কাছ থেকে শুনছিলেন আসলে এখানে আপনার একটু পরিবেশটা দেখাতে চাই। এখানে কিন্তু অনেক হাজার মানুষ আসলে একসাথে হয়েছেন, আজকে সিআরবির যে হাসপাতাল নির্মাণ হচ্ছে সেই হাসপাতালের এখানে যেন নির্মাণ না হয় সেই প্রতিবাদ জানাচ্ছেন সিআরবির রক্ষামঞ্চ থেকে। এটা আয়োজন করেছেন সিআরবি রক্ষামঞ্চ এবং আজকে এখানে গণ মত বিনিময় সভা হবে, তার মাঝখানে আসলে বিশিষ্টজনরা উপস্থিত হয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো তাদের সাথে যারা এখানে বিশিষ্টজনরা আছেন, আসলে এখানে তারা একটু জানাবেন আমাদেরকে আজকে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি সম্পর্কে একটু বলবেন, আপনাদের আজকের যে কর্মসূচি সেই সম্পর্কে একটু বলবেন। সিআরবি রক্ষা মঞ্চ পক্ষ থেকে আপনাদের
সংগ্রামী শুভেচ্ছা। সিআরবি রক্ষা মঞ্চের পক্ষ থেকে আপনাদের সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। সিআরবি রক্ষা মঞ্চ চট্টগ্রামের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করছি, ইতিমধ্যে সাইকেল র্যালি, গণমিছিল, মশাল মিছিল, এলাকা এলাকা মত বিনিময় সভা, কমিটি গঠন, সেই প্রক্রিয়াগুলো আমরা সম্পন্ন করেছি। আজকে আমরা একটা গণমত বিনিময় সভা আয়োজন করেছি। এখানে নানান শ্রেণী পেশার মানুষ মত বিনিময় সভায় অংশগ্রহণ করে তাদের মতামত দিবে, সেই মতামতের পরিপ্রেক্ষিতে আমরা আগামী দিনের কর্মসূচি ঘোষণা করব। শুনছিলেন তাদের জিআবি রক্তমঞ্চের যারা আসলে আয়োজন করেছেন তাদের মুখেই শুনছিলেন, তারা একটা এই গণমত বিনিময় সভা এখানে শুরু করেছেন। আসলে পেশার মানুষ আসলে এখানে মত বিনিময় করবেন, তাদের মতামত দেবেন, সেই সাথে তারা 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 আসলে এখান থেকেই সেই মঞ্চের আসলে থেকে আসলে যাবে। এখানে আর একটি নাটক পরিবেশন হচ্ছে, আপনারা একটু নাটকটা আমাদের উপভোগ করুন, সেই সাথে আপনারা একটু লাইভে রাখছে, আপনারা যারা সাংস্কৃতিক প্রিয় মানুষ আছেন তারা আসলে এই নাটকটি দেখতে পারেন। বিবেচনা করার পূর্বে যে কথাটা বললে তার অর্থ জানা বিশেষ আবশ্যক, ওটা একটু বুঝিয়ে বলো। আসলে বাংলাটা আমি জানি না, তবে তবে মহাশয় হচ্ছেন প্রকৃতির জন্য বৃক্ষ বড়ই উপকারী, তা ভালো লাগে সকলের দেখি। সকলের ভালো লাগে না, ভালো লাগে না আমাদের পরম বন্ধু, তো বৃক্ষের নামে কোনো মোকদ্দমা থাকে তো বলুন, নইলে ফালতু তেল বাজি বন্ধ করুন। অনেক কথাই তো বলার ছিল কিন্তু অনেক কথা দিয়ে শোনার সময় নেই। আচ্ছা আচ্ছা, তাহলে সংক্ষেপেই বলি মহাশয়, নগরীতে প্রকৃতির উন্নতির জন্য একটি প্রকল্প হাতে নিয়েছি মহাশয়, তাতে মহাশয়কে বিশেষ অতিথি হতে হবে। জি না, তবে কি প্রধান অতিথি হতে হবে? জি না, তা না। আর তবে কি করতে হবে বলো, এই বৃক্ষ রোপণ আর বৃক্ষ পালন এ দুটোর কোনোটাই আমাকে দিয়ে কখনো হয়নি আর হবেও না, সেটা আমি আগে থাকতে বলে রাখছি। আপনার অতিথির কিছুই করতে হবে না, কেবল কিঞ্চিৎ জমি যদি একটু দান করতেন। জমি স্বপ্না, তুমি তো সহজ লোক নও, ভালো মানুষটির মতো কাঁচু উঁচু করে এসেছো, দেখলে তো মনে হয় ভাজা ভাজটি নেড়ে চেড়েও খেতে জানো। আমি ভাবলাম বুঝি কোনো জমি নিয়ে মামলা মোকদ্দমার ফ্যাসাদে পড়েছো, তোমার জমিটা কম দামে কিনে নেই, ভাগো এখান থেকে, নইলে কেস পাসের মামলা দিয়ে পুলিশ কেস করে দেবো। ঠিক আছে যাচ্ছি, চাইলাম সামান্য জমি আর হয়ে গেলাম চাঁদাবাজ, অপেক্ষা করো মশাই, জব্দ করবোই তোমাকে। তাজা খবর, বিশিষ্ট প্রকৃতি প্রেমী বোস বাবু প্রকৃতির উন্নতি সাধনের জন্য 6 একর জমি দান করেছে। তাজা খবর। হ্যালো, হ্যাঁ বোস বাবু। আরে বাবু মশাই, নগণ্য মানুষকে কিভাবে মনে পড়লো? আপনি তো দেখছি প্রকৃতি প্রেমী হয়ে গেছেন, প্রতিটা পত্রিকায় আপনার জয় জয়কার। আরে ওসব গুজবের কথা শোনেন কেন? বৃক্ষরোপণের জন্য আপনি জমি দান করেছেন শুনলাম, আমাদের চুক্তি ভঙ্গ করলে কিন্তু আর দান চুলোই যাক, শালাকে গলা ধাক্কা দিতে বাকি রেখেছি। আমার জমিতে আমি হাসপাতাল কিনবো আর সেই হাসপাতালের টাকায় আমি নির্বাচন করবে, তা আমি বড় হয়ে যাব, তা না করে কিনা আমি নাকি বৃক্ষ পালবো, যত সব ফালতু লোকের ফালতু কথা। ঠিক আছে, মনে রাখবেন কথার হের ফের যেন না হয়। আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে রাখছি এখন। এই যে মশাই, এভাবে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছেন কেন? আপনার পদান্নতা, আহা আহা, বেশ বিখ্যাত আপনার পদান্নতা। ও একটা কথার কথা শোনেন কেন,
কি বিনয়, কি বিনয়! আগে আগে আপনার নাম শুনেছিল, আজ আজ প্রত্যক্ষ নিজের চোখে দেখলু। হ্যাঁ, আপনার কি ব্যাপারে আগমন? তাড়াতাড়ি বলে ফেলুন, দেখছেন না সাক্ষাতের জন্য কত লোক বসে আছে? প্রকৃতি, প্রকৃতির উন্নতির উদ্দেশ্যে। আহা, সেসব কথা তো আমার প্রাপ্য, বুঝেছি। তা ঠিক, তা ঠিক। আপনার মতো মহান ব্যক্তি যারা চট্টগ্রামে, সমস্ত মানছি মশাই, কতই বই অংশটুকু ছেড়ে দিন। তারপর আহা, কি বিনয় দেখুন আপনারা, কি বিনয়! বিনয় একদম ধরে ধরে, আরে রক্ষা করুন মশাই, আসল কথাটা বলুন। আসল কথা কি জানেন মহাশয়, দিনে দিনে আমাদের চট্টগ্রামের প্রকৃতি যে ধ্বংস হচ্ছে, সে কেবল বাণিজ্যিক নগরী উন্নতির জন্য। আমাদের চট্টগ্রামের বুকে ঘুমিয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাদের কবর ভূমিদস্যুদের দখলে। হ্যাঁ, বুঝতে পারছি না তো। তবে আপনাকে প্রকৃত ব্যাপারটা একটু ঘুমেই বলি। হ্যাঁ, সেই ভালো। শহীদের কবর আর এই শতবর্ষী বৃক্ষের বিষয় মশাই একটু ভেবে দেখুন, এসব শহীদের কবর আর শতবর্ষী গাছ মানব কল্যাণের কোন কাজে আসছে? এই স্থানে একটা হাসপাতাল হলে জনগণ চিকিৎসা পাবে, আর দু পয়সা সবাই রোজগারও করতে পারবে। এইসবকে জনগণ আর মুক্তিযোদ্ধারা মেনে নেবে? আর আপনারা নিবেন? তারা যদি না মানে তার উপর মহল থেকে অ্যাকশন নেওয়া হবে। তার আগেই আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। দাঁড়ান, এই আপনারা কারা? আমি নাগরিক কমিটির সদস্য। আমি মুক্তিযুদ্ধ সংসদের সভাপতি। আমি চাই পরিবেশ রক্ষা কমিটির সদস্য। তা আপনাদের কি কাজে আগমন? কি চাই আপনাদের? নগরের অপরিকল্পিত কর্ম পরিকল্পনার জন্য, শহীদের স্মৃতিস্তম্ভ ধ্বংস করার জন্য, শতবর্ষী বৃক্ষ কেটে হাসপাতাল নির্মাণ করার জন্য। আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আমাকে গ্রেফতার করতে এসেছেন? আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া তো আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন আপনারা নিতে পারেন না। সফল হবে না। না না বাবু, তা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। বোস বাবু, আপনার সকল স্বীকারোক্তি রেকর্ড করা হয়েছে। আপনি রেকর্ড করার কে? আমি আপনার বিরুদ্ধে সাইবার ক্রিমিনাল আইনে মামলা দিব। আমি তদন্ত কর্মকর্তা। অবৈধ মদ উপার্জনের জন্য আপনাকে আমি গ্রেফতার করলাম। না না, আমি মানি না, আমাকে ফাঁসানো হচ্ছে। আমি আর আপনাদের দেখে নেব। ধন্যবাদ। একটি নাটক দেখলেন আসলে সিএলবি রক্ষামন্ত্রক, যারা অভিনয় করেছেন তাদের একটু একজনের সাথে একটু কথা বলবো। তারা আসলে অনেক সুন্দর একটি নাটক পরিবেশন করেছেন, যে সিএলবি রক্ষামঞ্চের আজকের অনেক দর্শক কিন্তু এখানে তারা এই নাটকগুলো দেখছেন এবং তাদের সংস্কৃতি কর্মকাণ্ড দেখছেন। একটু কথা বলবো আপনার, আপনারা অনেক সুন্দর একটা চরিত্র অভিনয় করেছেন, একটু বলবেন আমাদের যে তারা সিআরবি আসলে রক্ষা করতে চায় তাদের উদ্দেশ্যে বলবেন, যে সিআরবিতে আজকে যে আপনারা যে অভিনয় করছেন, যে নাটক এবং সঙ্গীত পরিবেশনার মধ্যে সবাইকে জাগ্রত করছেন সিআরবি রক্ষা করার জন্য, একটু যদি বলেন। আসলে আমাদের চট্টগ্রামে সুশীল সমাজের ঘোরার জায়গা কম, আমাদের বিনোদনের জায়গা কম। আমরা অন্যান্য চট্টগ্রাম শহরের মতো একটা জায়গায় আমাদের শিল্পচর্চার জায়গায় খুবই সীমিত, সেই সাথে আমাদের আমরা সাধারণ মানুষরা একটু কোথাও ঘুরবো ঘাড়বো সেই জায়গাটাও নাই। আর আমরা যারা নাট্যচর্চার সাথে জড়িত, এত বড় একটা শহরে মাত্র দুটা হল, সেই দুটা হলেরও সঠিক পরিচর্যার অভাব। অনেক দল আমাদের মতো ছোটোখাটো অনেক দল বাইরে কাজ করে, তারা কাজ করতে পারে না। অনেকে এখানে এসে অনেক ছোটোখাটো লোকাল দলরা এখানে পারফর্ম করে এবং সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করে। তা আমি মনে করি যে এই ধরনের একটা জায়গা, আমার বাবা, আমাদের আমাদের চাচারা অনেকে এখানে চাকরি করেছেন সিআরবিতে, তারাও আমাদের সাথে একমত। তারাও মনে করেন যে সরকারের এই সময় এই ধরনের সিদ্ধান্ত একেবারেই ভুল সিদ্ধান্ত, এবং আমরা মনে করি এর পিছনে একটা মহল খুব কী বলে এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বা এই মহলে কুমন্ত্রণা দিচ্ছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করব, আমাদের যারা ইয়াং জেনারেশন আছে, যারা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, আমরা দেশকে সংস্কৃতির মাধ্যমে ভালো কিছু দিতে চাই, তাদের জন্য অন্তত যাতে এই রাস্তাটা আমাদের জন্য যাতে বন্ধ না করে, এবং আমাদের সিনিয়র কর্মীরা আগে যেটা বলে গেছেন তাদের সেই অনুযায়ী যাতে আমাদের কথাটা উনি আমাদের অনুরোধটা যাতে রাখেন। ধন্যবাদ। সিআরবির যে খালি জায়গাটা আসলে তারা পরিত্যক্ত করেছে, এখন তারা মূলত কাজ করা শুরু করার পরিকল্পনা করছেন, সেই খালি জায়গাটা আপনারা কী হিসেবে দেখতে চান বলে একটু মনে করছেন?
দেখুন খালি জায়গাটা এখানে যে পরিমাণ খালি জায়গা আছে, এখানে চাইলে গাছ দিয়ে অনেক ইকো পার্কের মতো ব্যবস্থা করা যায়, এখানে চাইলে বিভিন্ন এখন যারা নাটক করে তাদেরও কিন্তু কোনো প্রপার সেট আপ নাই, এখানে হল করতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু যদি একটু সুন্দর পরিচর্যা করে, একটু খোলামেলা মুক্ত বাগানায়ন করে, একটু সবুজের সংখ্যা পরিমাণটা বাড়ায়, যেহেতু গাছ লাগানোর জন্য যেহেতু শহর বড় হচ্ছে খুব পর্যাপ্ত জায়গা আমরা হারিয়ে ফেলছি, সেইখানে এমন একটা জায়গার মধ্যে যেখানে অপশন আছে সবুজের সংখ্যা বাড়ানো, সেইখানে এই ধরনের একটা সিদ্ধান্ত সিআরবিতে নেওয়া এটা আত্মঘাতী সিদ্ধান্ত আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে। একটা নাট্যকর্মীর সাথে আমরা কথা বলছিলাম, সেই সাথে আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। তারা আজকে যে আয়োজন, যে সিআরবির রক্ষা মঞ্চ থেকে আয়োজন, সাংস্কৃতিক কর্মীদেরকে নিয়ে, নাট্যকর্মীদের নিয়ে এবং আবৃত্তি শিল্পীদেরকে নিয়ে, বিভিন্ন শিল্পীরা নাটক করবেন, আবৃত্তি করবেন এবং সেই সাথে অনেক কিছু করবেন। সেই সাথে আমরা একটু কথা বলবো একজনের, এখানকার একজন নাট্যকর্মীর সাথে একটু বলবেন, একটু বলবেন আপনি সাংস্কৃতিক কর্মী, নাট্যকর্মী এবং আবৃত্তি শিল্পী সবাই আসতে একত্রিত হয়েছেন আজকে এখানে, আমাদেরকে বলবেন যে সিআরবি যে আমরা রক্ষা, সবাই চায় যে সিআরবি রক্ষা হোক, আমরা আমাদের চট্টগ্রাম থেকে হোক প্রতিবাদ দিয়ে সাংস্কৃতিক কর্মীদেরকে নিয়ে হোক প্রতিবাদ জানাচ্ছি, আমাদের প্রতিবাদটা আমাদের সাংস্কৃতিক মাধ্যমের মধ্যে জানাচ্ছি। আপনারা যারা সাংস্কৃতিক কর্মীরা আছেন আজকে এখানে এবং যারা নাট্যকর্মী এবং আবৃত্তি শিল্পী, সবার মাধ্যমে যে প্রতিবাদটা হচ্ছে সেই প্রতিবাদের একটাই ভাষা সিআরবিতে হাসপাতাল নয়, হ্যাঁ সেই বিষয়টা একটু বলবেন। দেখুন সিআরবি যে রক্ষার আন্দোলন আমরা ধারাবাহিকভাবে করে যাচ্ছি সেটি হচ্ছে মূলত এখানে ইউনাইটেড হাসপাতালের সাথে রেলের যে চুক্তি সেই চুক্তির বাতিলের দাবিতে। আমরা সিআরবিতে কোনো স্থাপনা সরকারি বেসরকারি পিপিপি দিয়ে যেটাই হোক আমরা কোনোটাই চাই না, এই প্রতিবাদটা আমরা ধারাবাহিকভাবে রাখছি যাতে করে এখানে কোনো স্থাপনা নাও হয়। আমরা যদি কেউ যদি বলে যে এখানে সরকারি হাসপাতাল হলে তাহলে কী হবে, আমরা সরকারি হাসপাতালও চাই না, আমরা সিআরবির যে অবস্থা আছে এটা কোনো পরিবর্তন চাই না। আর এইখানে আজকে যারা যুক্ত হয়েছেন সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক কর্মী, বিভিন্ন ব্যক্তি সংগঠন পর্যায়ে সব জায়গা থেকে এসছে প্রতিবাদটা, এই প্রতিবাদটা আমাদের অব্যাহত রাখা জরুরি। সেই জায়গা থেকে ভবিষ্যৎ কর্মসূচি কী নির্ধারণ করব সেই জায়গা থেকে আজকে আমরা গণমত বিনিময় সভার আয়োজন করেছি, এরপর আমরা কঠোর কর্মসূচির দিকে যাব, হয়তো সেটা ঘেরাও হতে পারে, হরতাল হতে পারে, জনসমাবেশ, আর ধারাবাহিকভাবে যে কর্মসূচিগুলো আমরা করে এসেছি সেটাও হয়তো হতে পারে ধারাবাহিকভাবে, কিন্তু আমরা কঠোর অবস্থানের দিকে যাব। এটা আজকে আমাদের সিআরবির রক্ষা মঞ্চের এই গণমতগুলোর থেকে সর্বশেষ একটা ঘোষণা আসবে। নাট্যকর্মীরা একটু বলছিলেন আমাদেরকে, আসলে তারা চান যে সিআরবিতে যেমন বৃক্ষরোপণ হয়, কোনো ইট পাথর যেন এখানে স্থাপন না হয়, শুধু যেন বৃক্ষরোপণে বৃক্ষতে বৃক্ষতে সাজিয়ে তোলে এই সিআরবি, এবং সেই পরিপ্রেক্ষিতে আপনারা যদি যে জায়গাগুলোতে আসলে হাসপাতাল নির্মাণের করার পরিকল্পনা চলছে বিভিন্ন কোম্পানির মাধ্যমে, সেই কোম্পানিকে তারা যদি নিজেরাই যদি সরে আসে এবং কেন যদি বৃক্ষরোপণ হয়, সেক্ষেত্রে আপনি কী মনে করেন কীভাবে এই সিআরবিটা আরও সৌন্দর্যপূর্ণ না? ধরুন যে গাছগুলো এখানে আছে সে গাছগুলো তো তার অবস্থায় আছে, এটাকে যদি ফুসফুস হিসেবে খ্যাত সিআরবি যদি আরও আমরা ডেভেলপমেন্টের দিকে নিতে চাই তাহলে হচ্ছে যে এই অবস্থাটাকে আরও কীভাবে করা যায়, সেজন্য উদ্ভিদ বিজ্ঞানী আছেন, পরিবেশ বিজ্ঞানী আছেন, তারা একটা মতামত দেবেন। কিন্তু আমাদের যে কথাটা সেটা হচ্ছে যে শতবর্ষী গাছ সহ নতুন গাছও আছে, এর একটাই গাছও কাটা যাবে না। এক দুই নম্বর বিষয় হচ্ছে যে এই এই যে অবস্থা, ধরুন আজকে সিআরবিতে পিপিপির মাধ্যমে একটা হাসপাতালের সিদ্ধান্ত হচ্ছে, এটি শুধুমাত্র যে ইউনাইটেডের সাথে এই সময় হচ্ছে তা না, চট্টগ্রামের অসংখ্য পাহাড় শহরের ভেতরে এভাবে ব্যক্তি মালিকানায় সরকারি স্থাপনা নির্মাণ করে অপরিকল্পিতভাবে সেগুলো নষ্ট করা হয়েছে। আসলে এই চট্টগ্রাম শহরকে, সারা দেশকে এই বনজ সম্পদে ভরে তোলা দরকার, কারণ যে জলবায়ু বিপর্যয় আমরা দেখছি, ভবিষ্যতের যে আশঙ্কা আমরা আশঙ্কিত হচ্ছি ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের যে নিরাপত্তা হুমকি সেটা থেকে বাঁচতে হলে, সেটা থেকে মুক্ত হতে হলে আসলে প্রচুর গাছপালা লাগানো দরকার। এক সিআরবি কে তিন আমরা যেটা বলছি সেটা হচ্ছে সিআরবি হচ্ছে একটা চট্টগ্রামের ফুসফুস। তাহলে একটা কথা আপনাকে বলি এখানে, যে আগে স্যাটেলাইট থেকে আপনার নিরেশ্বরায় এই সীতাকুণ্ড পুরো জোনটা একটা সবুজায়িত হতো 80 থেকে 90 দশকে, 90 দশকের পর প্রচুর পরিমাণ গাছ কাটা হয়েছে। আপনি চট্টগ্রাম শহরের উপরে যদি পাহাড়ে দেখেন সিআরবি সহ এই এলাকাটা পুরোটা সবুজময় দেখবেন। এই ইউনাইটেড হাসপাতাল হলে 5 বছরের মধ্যে এর অবস্থার একটা পরিবর্তন দেখবেন। এর কারণ সিআরবিকে যারা এটা একটা লুটপাটের পরিকল্পনা থেকে সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা যেটা আন্দাজ করছি যে ভবিষ্যতে রেলওয়ের এই হেডকোয়ার্টার এখানে থাকবে কি না আমরা জানি না,
যদি ইউনাইটেড এখানে হাসপাতাল নির্মাণ করতে পারে, তাহলে সিআরবিকে রক্ষা, শুধু সিআরবি রক্ষা না, সারা দেশের যে প্রাকৃতিক পরিবেশের যে বিপর্যয় সেটাকে রক্ষাও আমরা বলতে পারি। সেই জায়গা থেকে সিআরবি রক্ষার আন্দোলন একটা ইতিবাচক জায়গা, যেখান থেকে আমরা বাংলাদেশের জনগণের যে আপনার এই জলবায়ু পরিবর্তনের ফলে যে হুমকি এসছে, সেই হুমকিকে আমরা মোকাবেলা করতে পারি, এটা তার একটা উদ্যোগ বলতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি অনেক সুন্দর একটি কথা বলেছেন। সেই সাথে আপনারা এখানে আলোচনা সভা শুরু হয়েছে, সেই আলোচনা সভায় আপনারা কিছু আমাদের সাথে থাকুন, এবং সেই সাথে আমাদের এখানে যে নাট্যকর্মীরা যে বিভিন্ন নাটক প্রদর্শন করেছেন সেটা আপনারা দেখেছেন, এবং সেই সাথে তারা তাদের যে কবিতা পাঠ সেটা দেখেছেন এবং গান পরিবেশনা দেখেছেন। সেই সাথে তাদের আন্দোলন দেড় মাসে তাদের যে আন্দোলনের পরিক্রমা সেই পরিক্রমাটা আসলে চলমান রয়েছে। আপনাদের অংশগ্রহণ দুর্গা হলে এই মিছিলগুলো এবং পথসভাগুলো আরো বড় আকার ধারণ করবে, এবং সিএনজিকে কেন্দ্র করে এই দাবিতে চট্টগ্রামের বৃহত্তর একটি গণ আন্দোলন গড়ে উঠবে। সরকার যদি অবিলম্বে এই দাবি না মানেন, আমাদের সেই বৃহত্তর গণ আন্দোলনের পথে যাওয়া ছাড়া উপায় নেই। আমরা সেই পথে কীভাবে এগোবো এ সম্পর্কে আপনারা মতামত দিবেন, এবং জনগণকে সম্পৃক্ত করে কীভাবে আন্দোলনকে জোরদার করা যায় সেই ব্যাপারে আপনারা বলবেন। এই আশা রেখে আজকের এই সভার কার্যক্রম আমরা শুরু করছি। ধন্যবাদ সিআরবি রক্ষা মঞ্চের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মাহমুদুর রহমানকে। সিআরবি রক্ষা মঞ্চের যে বক্তব্য সেই বক্তব্য উনি তুলে ধরেছেন, উনি তুলে ধরেছেন যে গত দেড় মাস ধরে চট্টগ্রাম মানুষ, চট্টগ্রামের সমস্ত জনগণের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, সিআরবি রক্ষা মঞ্চ সহ নানা সংগঠনের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, সেটাও চিত্রটা আপনাদের সামনে তুলে ধরেছেন। বন্ধুগণ, আমরা আমাদের গণমুখী পৌরসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে আজকের যে মন্ত্রী পৌরসভা, এই সভায় চট্টগ্রাম শহরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ নানা পেশাজীবী লোকজন কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা আশা করছি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এই সিআরবি রক্ষক যে আন্দোলন, সে আন্দোলনকে আরো বেগবান করার জন্য, এবং চট্টগ্রাম মানুষের যে প্রাণের দাবি, সে দাবিটাকে একটি বিজয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য সে পরামর্শ মতামত আপনারা দিবেন। আমাদের স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা থাকবে, ওনারা মাইক্রোফোন নিয়ে দর্শক সাজিয়ে থাকবে, যারা যারা মতামত দিতে চাইবেন আপনাদের নাম পরিচয় দিয়ে আপনার মতামত জানাবেন। সম্মানিত বন্ধুগণ, এই মুহূর্তে আমরা যারা এই আন্দোলনের অন্যতম চালিকা শক্তি, চট্টগ্রামের প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদেরকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। দর্শক, ইতিমধ্যে যারা গণমতামত দিবেন, মতামত করবেন, তাদের নাম লিপিবদ্ধ করা হচ্ছে, যারা কথা বলবেন তাদের নামগুলো লিপিবদ্ধ করা হচ্ছে, এবং যারা উপস্থিত রয়েছেন তাদের নাম লিপিবদ্ধ করা হচ্ছে। এবং সেই সাথে আমরা একটু এখানকার যে সিআরবি রক্ষা মঞ্চের সদস্যরা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আজকে যে সিআরবি রক্ষা মঞ্চের যে আয়োজন, সেই আয়োজনের মধ্যে কী কী ছিল, এবং আপনারা যে গণ মত বিনিময়ের মধ্যে কোন কোন পেশার মানুষ কীভাবে অংশগ্রহণ করেন? আমরা চট্টগ্রামের আইনজীবী সমিতির সাথে মত বিনিময় করি, চট্টগ্রামের রেলওয়ের স্টাফ সমিতি যারা আছে তাদেরকে, কর্মচারী সমিতি, এবং বিভিন্ন মহল্লার মহল্লা কমিটি, গোয়ালপাড়াবাসী, এবং রেলওয়ের বিভিন্ন স্তরের প্রাক্তন বর্তমান কর্মী, কর্মচারী, সন্তান, প্রত্যেকের সাথে গণমত বিনিময় করে আজকে আমাদের আজকে বড় মত বিনিময় অনুষ্ঠানে আমরা শুরু করেছি। আমরা এর আগে বিভিন্ন সভা সমাবেশ করেছি, মিছিল করেছি, আমাদের প্রচারপত্র বিলি করেছি। সামনেও আমাদের বড় কর্মসূচি আসবে, আমরা আলটিমেটাম দেব, যদি এই গণমত বিনিময়ের মাধ্যমে যদি এই চুক্তি বাতিল না হয়, বাতিল না হওয়া পর্যন্ত রাজপথে এই মঞ্চ থাকবে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন আসলে উনি একজন রক্ষামন্ত্রী সদস্য বলছিলেন যে আসলে তাদের আন্দোলন চলমান থাকবে যদি তারা এই নির্মাণ কাজ থেকে আসলে সরে না আসেন, এবং সেই সাথে আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলবো যারা এখানে আসলে উপস্থিত আছেন, এবং আমাদের এখানে উপস্থিত আছেন একজন বীর মুক্তিযোদ্ধা, আমরা একটু তার সাথে কথা বলবো, তিনি তার অনুভূতি জানাচ্ছেন আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচির আসলে
পরিকল্পনা করতে জানতে চাই। আপনি একটু বলবেন, আপনি একটি কবরস্থানও এখানে আছে, হ্যাঁ আপনি একটু বলবেন আমাদেরকে যে রক্ষা মঞ্চের যে আয়োজন, আজকে রক্ষা মঞ্চের যে আয়োজন গণমত বিনিময়, আপনি একজন মুক্তিযুদ্ধ হিসেবে বলবেন যে এখানে মুক্তিযুদ্ধের একটি কবরও আছে, সেই কবরটা হয়তো মুক্তিযুদ্ধ হিসেবে আপনারা হতে পারত। আজকে যে আন্দোলন, আন্দোলনের মূল পরিকল্পনা এবং এর দাবি থেকে যদি তারা দাবিটা না মেনে যদি তারা না সরে যায়, থেকে আপনাদের কর্মসূচি কি থাকবে? যে দাবি জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করেছে আমরা আপাতত সরকারের উপর, সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য, চট্টগ্রামের জন্য, দেওয়ার জন্য, যে চট্টগ্রামে যে আবহাওয়া আছে আবহাওয়ার জন্য খুবই জরুরি এই প্রোগ্রাম গুলো। এর বাইরে আরো তারা বলেছেন চট্টগ্রাম শহরের মধ্যে দিয়ে আপনারা জেনেছেন যে অনেকগুলি আমরা মিছিল সভা করব, এই সাংস্কৃতিক আন্দোলন করব, সরকার না মানে হাসপাতাল নির্মাণ নিয়ে পরিকল্পনা চলছে, সেই পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে আজকে দেড় মাস ধরে সিআরবি রক্ষা মন্ত্রী আসলে প্রতিবাদ জানিয়ে আসছে, সেই প্রতিবাদ রক্ষা মঞ্চের সিআরবি সিরিজ স্তরে আসলে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে সেই প্রোগ্রামে এখানে সাংস্কৃতিক কর্মী না কর্মী এবং শিল্পীরা, কণ্ঠশিল্পী, গানের শিল্পী, কবিতা শিল্পী, আবৃত্তি শিল্পী, তারা আসে আসলে এখানে তাদের প্রতিবাদ জানাচ্ছে এবং সে সাথে আমরা আরেকটু কথা বলার চেষ্টা করবো এখানে যারা রক্ষা মঞ্চের সদস্য আছে তাদের সাথে। আমি একটু জানতে চাইবো সিআরবির রক্ষা মঞ্চের আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মূল মূল যে বিষয়টা সেটা হচ্ছে একটাই কথা, সেটা হচ্ছে সিআরবিতে কোনো হাসপাতাল হবে না, এটা একটাই দাবি। সেই দাবিতে আজকে যে শিল্পীরা একত্রিত হয়েছেন, যারা আবৃত্তি শিল্পী, নাট্যশিল্পী থেকে শুরু করে সবাই, চট্টগ্রামবাসী হিসেবে আমরা আসলে শিল্পী, সাহিত্যিক কিংবা যে যেই পেশাতেই আছি না কেন, প্রথমত কিন্তু আমি চট্টগ্রামকে বিলং করি, ফলে চট্টগ্রামের যে পরিবেশ, প্রকৃতি, মানুষের যে সম্মিলিত স্বার্থ, সেটা একজন শিল্পীকেও কিন্তু প্রভাবিত করে। তো আমরা যেই ধরনেরই পারফর্ম করে থাকি না কেন, এইটা যেহেতু আমাদের একটা সম্মিলিত এবং একটা যৌথ ইস্যু, সেই ইস্যুর পক্ষে অন্যান্যদের পাশাপাশি শিল্পীরাও এগিয়ে এসছে, তারা গান লিখছে, নাটক লিখছে এবং আজকের এই মত বিনিময় সভায় আপনারা দেখবেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা যেরকম প্রতিনিধিত্ব করছেন, একইভাবে শিল্পীরাও কিন্তু এখানে এসছেন এবং তাদের গানের মাধ্যমে, যাত্রার মাধ্যমে, নাটকের মাধ্যমে তাদের মতামতগুলো তুলে ধরতে চায়। তো আমরা এই জায়গাটা থেকে মনে করছি, শিল্পীরা মনে করছি যে এই ইস্যুটা খুবই জনগুরুত্বপূর্ণ বিষয় এবং এটাতে আমাদের সবাইকে একসঙ্গে যৌথভাবে এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো এই জন্যই আমরা আজকে সবাই সমবেত হয়েছি, আশা করছি যে ভবিষ্যতেও আমরা আসলে এই আন্দোলনটাতে থাকব। ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলাম সিআরবি রক্ষা মঞ্চ থেকে যে আজকে যে আয়োজন, সেখানে আসলে হাজার হাজার মানুষ আসলে দর্শনার্থী আছেন, এখানে যারা ঘুরতে এসেছেন এই খোলা জায়গায়, এই মুক্ত একটি বিনোদনের জায়গায়, সেই বিনোদনের জায়গার থেকে আসলে সামনে যারা বসে আছেন তারা সকলেই আসলে চাচ্ছিলেন, এবং এখানকার যে আশেপাশের যে এলাকাগুলো আছে সেই এলাকা, এলাকার মধ্যে একটি এলাকা হচ্ছে গোয়ালপাড়া, গোয়ালপাড়ার এইখানে আশেপাশে অনেক মানুষ কিন্তু তাদের তারা এই অনুষ্ঠানের রক্ষামঞ্চে সামনে উপস্থিত দেখতে এসেছেন, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাথে তারা আসলে মত বিনিময় জিতে সেটা মত বিনিময় থেকে জানাতে এসেছেন, আমরা একটু তাদের সাথে বলবো তাদের যে মতামত সেটা, আপনাদের যে গণমতামত আজকে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, গণমতামত তারা আপনাদের আন্দোলন ফেলে নিচ্ছে, কখনো বিফলে যাবে না, তারা তাই আমি এই আন্দোলনে এখানে হাসপাতাল চাই না,
কয়েকজনের সাথে একটু কথা বলবো, তারা আসলে যে মতামতটা দাঁড়াচ্ছেন এখানে মতামত জানাতে এসেছেন, তাদের মতামতটা একটু আমরা জানার চেষ্টা করবো। আজকে আজকে যে গণমতামতের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আপনি একজন এসেছেন আপনার মতামত জানানোর জন্য, যে মতামত সেই মতামতটা একটু জানাবো। আজকে গণমতামতের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আপনি এসেছেন আপনার মতামত জানানোর জন্য। রোহিঙ্গাদের জন্য অনেক অনেক জায়গা দিচ্ছে, কিন্তু আমাদের এই শিক্ষা এত জায়গা এটা নেওয়ার জন্য কি করেছে সবার সাথে আসলে কথা বলে একটা কথাই জানতে পেরেছে, যেটা হচ্ছে সিআরপির এই যে শ্রীস্থলাকে ঘিরে আশেপাশের যে পরিবেশ, সকল পরিবেশের যে কোনো হাসপাতাল না, শুধু নির্মাণ কাজ আসলে তারা চান না, তারা চান এই জায়গাটিকে সবুজে উন্নয়ন করা হোক, এবং সেই সাথে সবুজ উন্নয়নের পাশাপাশি সকলকে সিআরপিকে রক্ষা করা হোক। সেই সাথে আপনারা যারা এসেছেন তারা সবার সাথে কথা বলে শুধু একটাই কথাই যে থেকে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন যেগুলো আছে সবার সঙ্গে একটাই গাছপালা আপনি যে নষ্ট করছেন, এই বনভূমি আপনার বিরুদ্ধেও তার প্রচ্ছন্ন নেবে সময় বন্ধু। আপনারা জানেন দর্শক, আপনারা মানুষ আছে তারা সেখানে পুত্র গড়ে তুলবে এবং এই আন্দোলন জয় অবশ্যম্ভাবী।